সিলিন্ডার অতীত এবার বাংলায় চালু হয়ে গেল পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ। আপনি কবে পাবেন? বর্তমানে দেশের পাশাপাশি বাংলার অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন। তবে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বাংলার অধিকাংশ জায়গাতেই রয়েছে পুরাতন পদ্ধতি, অর্থাৎ সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা। সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেই সকল সমস্যার সম্মুখীন থেকে রেহাই পেতে এবার বাংলায় প্রথম শুরু হলো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ। সিলিন্ডারের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বিশাল ওজনের সিলিন্ডার, এদিক থেকে অধিক করা অনেক সমস্যা। পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে গ্যাস বাড়িতে মজুদ রাখার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এছাড়াও গ্যাস শেষ হয়ে যাওয়ার পরও বাড়তি সিলিন্ডার না থাকলে রান্না বন্ধ হয়ে যায়। কিন্তু এই সকল সমস্ত সমস্যার সমাধান এক নিমেষে হয়ে যাবে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে প্রথম পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ইন্ডিয়ান অয়েল আদানি গোষ্ঠীর চুক্তির ভিত্তিতে প্রচেষ্টা দুর্গাপুরে এমন পরিষেবা পেলেন সুশান্ত কুমার রায় নামে এক উপভোক্তা। তিনি হলেন বাংলার প্রথম উপভোক্তা যিনি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের কানেকশন পেয়েছেন। প্রথম উপভোক্তা হতে পেরে স্বাভাবিকভাবে খুশি সুশান্ত কুমার রায়। দুর্গাপুরের সেলকো অপারেটিভ এলাকার বাসিন্দা সুশান্ত কুমার রায় দাবি করেছেন, নামমাত্র খরচেই তিনি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন পেয়েছেন। আবার এই গ্যাস কানেকশন পেতে তিনি খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। তিনি 15 দিন আগে আবেদন করেছিলেন, সেই আবেদনের ভিত্তিতেই গত বৃহস্পতিবার তার বাড়িতে কানেকশন পৌঁছে দেওয়া হয়। এটাও এই ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পাইপলাইন, প্রায় 15-20 দিন আগে রেজিস্ট্রেশন করেছিলাম, আজকে বাড়িতে কানেকশনটা দিল। আচ্ছা, কতদিনের মধ্যে কানেকশন দিল রেজিস্ট্রেশন করার পর? রেজিস্ট্রেশন করার পর আমার ইনস্টলেশন তো মিনিমাম ধরুন ওই 2-3 দিনের মধ্যে ইনস্টলেশন হয়ে গেছে। তারপরে হ্যাঁ, এটা সেল কপার্টি আমার 59 তারাশঙ্কর। কত খরচা পড়েছে? খরচা আমাদের সেরকমভাবে নেয়নি, দেননি, কোনো খরচা নেই আর কি ইনস্টলেশনের জন্য। তবে কানেকশনের জন্য তো একটা খরচা দিতে হয়। এলপিজি তো আপনার বাড়িতে রয়েছে? হ্যাঁ, অবশ্যই এলপিজি। মনে হচ্ছে এটাতে সাশ্রয় হবে? আমি যেটুকু ঘাটাঘাটি করলাম বা এদের উপরে বিশ্বাস যেটুকু রেখেছি দেখে মনে হচ্ছে কথাটা ভুল বলেনি, একটু তো সাশ্রয় হতেই পারে। রাজ্যে প্রথম দুর্গাপুরের সেলকো অপারেটিভ 59 তারাশঙ্কর সরণিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস কানেকশনের শুভ সূচনা হয়ে গেল। পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস সরবরাহ করা হবে সেই গ্যাসের দাম সিলিন্ডার ভর্তি গ্যাসের দামের তুলনায় অনেক কম। এছাড়া এই ধরনের গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে প্রতি 2 মাস অন্তর অন্তর বিল আসবে। এলপিজি অর্থাৎ ন্যাচারাল পাইপড গ্যাস কোনো কারণবশত লিক হলে তা সহজেই বাতাসের সঙ্গে মিশে যাবে, যে কারণে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম এই ধরনের গ্যাস পরিষেবায়। তবে দুর্গাপুরে প্রথম এই পরিষেবা শুরু হলো, রাজ্যের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা ইতিমধ্যেই শুরু হতে চলেছে। অন্যদিকে দুই বর্ধমানের অন্যান্য এলাকার বাসিন্দারা নতুন এই পরিষেবা শুরু হওয়ার ফলে তাকিয়ে রয়েছেন তারা কবে পাবেন এমন কানেকশন তার দিকে।